আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত। প্রিয় দর্শক, সকালে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, ও সরি, আমি জানাচ্ছি টেকনোলজি বিষয়ক আজকে ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেশের জনপ্রিয় 15টি মোবাইল ফোন ব্র্যান্ড নিয়ে আলোচনা করব। ওকে, তার আগে আমরা নেক্সট আমরা ভিডিওর টপিকটা নির্ধারণ করে নিলাম। সো আজকে আমরা যাবো বাংলাদেশের জনপ্রিয় 15টি মোবাইল ফোন ব্র্যান্ড হিসেবে। দেখেন, এখানে ফিচার হিসেবে অনেকগুলো কিন্তু অ্যাড করা হয়েছে। সো ফিচার হিসেবে অনেকগুলো অ্যাড করা হলেও আপনারা দেখেন কয়েকটা ফোনের নাম দেখে চিনতে পারবেন। ওয়ান প্লাসটা দেখে চেনা যাচ্ছে, কিন্তু অন্যগুলোও কিন্তু আপনার এটা দেখে কিন্তু তেমন চেনা যাচ্ছে না। সম্ভবত 4G লেখা, কিন্তু ফোনের নাম লেখা নেই, এটা কোনো কমই লেখা নেই। চলুন, আমরা আসলে ফিচার ফটো কোনটা দিয়েছে সেটা বড় ম্যাটার নয়, আসলে কোন কোম্পানিগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো। মোবাইল ফোন যোগাযোগ ব্যবস্থাকে অনেকটা সহজ করে দিয়েছে, এর ব্যবহারের ব্যাপকতা বেড়েই চলছে, আধুনিক প্রযুক্তির ব্যবহার এর জনপ্রিয়তা বাড়িয়ে তুলেছে। বিশ্বে বর্তমানে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা প্রায় 700 কোটি ছাড়িয়ে গেছে। সো নানা দামের মোবাইল ফোন এখন পাওয়া যায় বাজারে। দামি ফোনের পাশাপাশি রয়েছে কম দামি মোবাইল ফোন। তারপর হচ্ছে আপনার বাংলাদেশের বাজারে বিশ্ব জনপ্রিয় প্রায় সব মোবাইল ফোন ব্র্যান্ড রয়েছে। এর সঙ্গে রয়েছে দেশীয় কিছু আপনার ব্র্যান্ডও। এর মধ্যে যে ব্র্যান্ডগুলো বাজারে জনপ্রিয়তা পেয়েছে সেগুলো হচ্ছে আপনার, 1 নম্বর আছে আইফোন, হুয়াওয়ে, গুগল পিক্সেল, ওয়ান প্লাস, শাওমি, অপো, স্যামসাং, টেকনো, ভিভো, রিয়েলমি, ইনফিনিক্স, নোকিয়া, মটোরোলা, সিম্ফনি এবং ওয়ালটন। সো এই বিষয়গুলো যদি আসলে আমরা কেনার ক্ষেত্রে অনেকেরই কিন্তু চিন্তাভাবনা থাকে যে যদি একটা আইফোন থাকে তো কেমন হয়, আইফোন হলে জিনিসটা কেমন হয়। সো তারপরে হুয়াওয়ে সেক্ষেত্রে গুগলের সাথে চুক্তিবদ্ধ না থাকার কারণে কিন্তু অনেকভাবে পিছিয়ে গিয়েছে। সো বিশেষ করে গুগল পিক্সেলটা কিন্তু ভালো চলছে বাজারে, ওয়ান প্লাসটাও খুব ভালো চলছে, শাওমি তো অনেক ভালো চলছে, বলাই যায় অনেক ভালো চলছে। এখানে রিয়েলমি, শাওমি পর রিয়েলমিটা কিন্তু অনেক ভালো চলছে। অপোটাও চলছে ক্যামেরার কারণে, মোটামুটি ভিডিও ক্যামেরা ভালো কাজ করে। স্যামসাং বরাবর ক্যামেরা, স্যামসাং মানে তার ক্যামেরা স্যামসাংয়ের জন্য, টেকনো মোটামুটি ভালো ফিচার দিচ্ছে, ভিভো তার ক্যামেরার জন্য বিখ্যাত, ইনফিনিক্স কিন্তু মোটামুটি অ্যাভারেজে চলছে, নোকিয়া একসময় পপুলার ফোন সেই নামে এখনও চলছে, মোটোরোলা, সিম্ফনি এখন চলছে, ওয়ালটন, কিন্তু এগুলো চলছে কিন্তু খুব ভালোভাবে যে চলছে তেমনটা বলা যাবে না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।